দেশের 70% মানুষকে করোনা টিকার আওতায় আনতে এবার শুরু হয়েছে দোকান ও হোটেল শ্রমিক সহ ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকা দেয়া। সকালে রাজধানীর উত্তরায় ফ্রেন্ডস ক্লাব মাঠে তাদের করোনা টিকা দেওয়ার কর্মসূচি উদ্বোধন করা হয়। ঢাকার 10টি জায়গায় এই কার্যক্রম পরিচালনা করা হবে। রাজধানীর উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে করোনা টিকা দিতে লাইন ধরেন আশপাশের দোকান ও হোটেল শ্রমিক সহ দরিদ্র মানুষ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও দোকান মালিক সমিতির সহায়তায় তাদের করোনা টিকা দেওয়ার কাজ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম দিনে 4000 ডোজ সিনোভ্যাকের প্রথম ডোজ টিকা দেওয়ার লক্ষ্য তাদের। টিকা নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করলেও কেউ কেউ জানালেন অনলাইনে আবেদন করে SMS পেতে দেরি হওয়ায় এই কর্মসূচির আওতায় টিকা নিতে এসেছেন। আমি আবেদন করি না আর আমার ভোটার আইডি কার্ডটা নাই। টিকার আবেদন করছি 15 দিন আগে, এখনো তো আমার মেসেজ আসে নাই। তো কালকে যখন নামাজ পড়তে গেছি মসজিদে, ইমাম সাহেব বললো যে আজকে এখানে 9টার পর থেকে ভ্যাকসিন দিবে, সেজন্য আমরা এখানে বাধ্য হয়েছি। মার্কেটে সবাই বললো, এখানে থেকে জানা হলো, তারপরে আসলাম এখানে আর কি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, সবার মধ্যে আমরা করোনা ডোজ দিয়ে ফেলেছি। বয়সভিত্তিক অগ্রাধিকার সহ নানা ক্যাটাগরিতে করোনার টিকা দেওয়ার পরও যারা বাদ পড়ে গেছেন তাদের টিকার আওতায় আনতেই এই আয়োজন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ভাসমান মানুষদের অনেকেরই NID নাই, কাজে NID না থাকলে তাদেরকে তো আমরা টিকা দিব। যদি উত্তরা জনে ধরি আজকে 4000ও হয় বা 5000ও ধরি, তাহলে আমাদের ঢাকাতে মোট 45,000 মতো লাগবে, 50,000, 1,00,000 লাগলেও আমাদের কোনো সমস্যা নেই। ঢাকাকে 10টি জোনে ভাগ করে এভাবে পর্যায়ক্রমে বাকি 9টি জোনে চলবে এই টিকা কার্যক্রম। উত্তরার মতো করে মিরপুর, তারপরে গুলশান, মোহাম্মদপুর, সে সকল জায়গায় কিন্তু যারা এখনো ভ্যাকসিন পাননি, বিক্রয়কর্মী বা গৃহকর্মী, তাদেরকে কিন্তু 10 দিন ধরে ভ্যাকসিন দেওয়া হবে। এবং পাশাপাশি অন্যান্য যারা আছে, মানে অন্যান্য যারা এই ধরনের সমিতিগুলো আছে, তাদেরকেও এগিয়ে আসতে হবে বাদ পড়া মানুষদেরকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জন্য। দেশে করোনা টিকা কার্যক্রম শুরু হয় গত বছরের 27 জানুয়ারি। এক বছরে 10 কোটি মানুষ অন্তত 1 ডোজ টিকা পেয়েছেন। আমিরুল ইসলাম, DBC News, ঢাকা।